নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো শনিবার। এই যে সকালবেলা প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, এখানে দুধ নিয়ে নিয়েছি দুই মেয়ের জন্য, আর চা বিস্কিট আমার মাকে উলিকাচা করে দিয়েছি। এখানে সকালের খাবার নিয়ে বসে পড়েছি, মেয়েকে খাইয়ে নিয়েছি, ওকে তো সকালে ফ্যান ভাত খাওয়াই, খাইয়ে এখানে আমাদের টিফিন হয়েছে আজকে আলু ভাজা আর এই যে পাউরুটি, পাউরুটি আলু ভাজা আজকে হচ্ছে টিফিন, আজকে কোনো রুটি করার ঝামেলা রাখিনি। আর এই এটা হচ্ছে আলুর পরোটা করেছে যে পাশের বাড়ির বোন, ও আবার দিয়ে গেল দুই ভাইজির জন্য। এখানে আমাদের দুপুরের খাওয়ার জন্য উচ্ছে আর আলু মা কেটে দিয়েছে, একসাথে ভেজে নিচ্ছে, উচ্ছে আর আলু ভাজা হবে, আর এর সাথে হবে ডাল। আজ তো শনিবার নিরামিষ। এই যে ডাল আমার এখানে হয়ে এসছে, ডাল সিদ্ধ করে ডালে এখানে ফোড়নও দিয়ে দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। ডাল আমার রেডি হয়ে গেছে, আর মেয়েদেরকে একটু করে দেবো আজকে খিচুড়ি। নিরামিষের দিন একদিন কোনো দিন ডাল, ডালের আলু চিপস দিয়ে খেয়ে নেয় বড়টা, আবার মাঝে মাঝে ওকে একটু খিচুড়ি করে দিলে বেশ খুশি হয়, ওই জন্য খিচুড়ি করবো, দুজনেই খেয়ে নেবে, দুজনেই খেয়ে নিতে পারবে। এই যে তেলের মধ্যে প্রেশার কুকারেই একেবারে করে নিচ্ছি, সর্ষের তেল দিলাম, তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে আদা বাটাটা দিয়েছি, হলুদ দিয়ে আদা দিলে আর কি ছেটায় না, ওই জন্য, নাহলে আদা তেলে দিলে একদম চিটচিট করে ওঠে, তো দাঁড়ানো যায় না। আর এই যে সব ভেজিটেবলসগুলো আমি এখানে কেটে নিচ্ছি, সব সবজি, গাজর, কুমড়ো, এখানে আছে ঝিঙে আর টমেটো, আলুটা দেব পরে, আলু আর ওখানে সিদ্ধ করা ডাল আছে, মানে আমাদের যে ডাল আমাদের জন্য করেছি মুসুর ডাল সেটাই সিদ্ধ খানিকটা তুলে রেখেছি, ওটা দিয়ে দেবো, আর মুগ ডালও দেবো। এই যে সবজিগুলোকে একটু ভেজে নিলাম এর মধ্যে, একেবারে ভেজে নিয়েছি, এই যে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে এখানে ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো, একদম হালকার ওপরে কিন্তু খুবই হেলদি খাবার, সমস্ত সবজি দিয়ে, আরও অনেক সবজি অ্যাড করা যায়। এই যে এখানে নুন দিয়ে দিলাম, মানে যতটুকুনি হলুদ আগে দিয়েছি অল্প দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নুন চিনি সব কিছু দিয়ে একেবারে মিক্স করে নিয়ে জল দিয়ে বসিয়ে দেবো আর কি। ভীষণ হেলদি খাবার এটা। ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো, মেয়ে যখন ছোটো ছিল তখন তোর জন্য রোজই এই হতো, রোজই এরকম ডালে চালে একসাথে সব সবজি দিয়ে খিচুড়ি করে দিতাম, তারপরে আস্তে আস্তে মাছ মাংস খাওয়া শিখেছে, তারপরে সব কিছুই খাওয়া ধরিয়েছি। এই যে যতটা পরিমাণ জলটা বুঝে দিতে হবে, আমি একটু পাতলা পাতলা রাখবো, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় হবে না, সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে মোটামুটি চারটে পাঁচটা মতো সিটি দিয়েছিলাম, একটু গলা গলা মতো হয় আর কি, বাচ্চারা খাবে তো, একদম ছোটোটাও তো খাবে, ওই জন্য একটু গলা গলা হলে খিচুড়ি বেশ ভালো লাগে। এই যে আমার খিচুড়ি কিন্তু রেডি একদম, লাস্টে নামানোর এটা খুলে দিয়ে প্রেশার কুকারের ওই ঠাঙ্গাটা খুলে দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে নাড়িয়ে নিচ্ছি, ঘিটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি, খিচুড়ি আমার একদম রেডি। আর মেয়ে খিচুড়ি খেতে ভালোবাসে বেশ, যেহেতু সপ্তাহে দুদিন আমাদের নিরামিষ হয় বৃহস্পতিবার আর শনিবার, একদিন ডাল আলু চিপস করে দিলে আর একদিন খিচুড়ি করে দিলে ওর বেশ ভালো, খিচুড়ির সাথে অবশ্যই ওকে পাঁপড় ভাজা দিতে হবে, ধানালে শুধু শুধু খাবে না, তার সাথে পাঁপড় ভাজা অবশ্যই দিতে হবে। আর এই সবজিগুলো যে দেখছেন, এই যে কুমড়ো গাজর, এগুলোকে সব ভালো করে আমাকে মানে মেখে দিতে হয়েছে, তা নাহলে ওই গোটা গোটা থাকলে পুরো বেছে ফেলে দেবে। এই যে এখানে আমাদের রান্না হয়েছে আজকে ডাল, পাঁপড় ভাজা হয়েছে, এখানে এই যে উচ্ছে আলু ভাজা তো আগেই দেখালাম, উচ্ছে আলুটা ভাজা হয়েছে, আর এদিকে হয়েছে একটা সবজি চচ্চড়ি, এখানে কুমড়ো ডাঁটা আছে, বেগুন, আলু, কুমড়ো, এখানে আছে কুদ্রি, বটবটি, সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হয়েছে আর কি। আর এটা হয়েছে বেগুন দিয়ে সর্ষে, সর্ষে বেগুন হয়েছে আজকে। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।